আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন উইন্ডো, আমি আসলে গতকালকে উইন্ডোজ 10 নতুন করে দিয়েছি একটা প্রবলেমের কারণে। আর দেখুন এখানে উইন্ডোজ একটি প্রোটোকল আচ্ছা, তারপর আমাদের যে জ্যাম্প ফোল্ডার আমি আনস্টল করেছিলাম সেটা ভুলবশত ডিলিট করে দিয়েছিলাম, তো সেজন্য আবার নতুন করে আমাদের টেম্পলেটটা বানাতে হয়েছে। তো আমরা আসলে গত পর্বে আমাদের যে জ্যাম্প ছিল এই জি ড্রাইভে ইনস্টল করা, আমরা গতকাল সেটা সি ড্রাইভে ইনস্টল করেছি। তো জ্যাম্পে গেলাম, স্ট্যাটক্সে গেলাম, তারপর এখানে লার্নে গেলাম। লার্নে দেখুন এই যে আমাদের যে লার্ন নামে ফোল্ডারটা ছিল, তো এটা আমরা ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, তারপর আমাদের প্রজেক্টটা দেখি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আজকে আমরা আসলে ফাইলস সম্পর্কে জানবো। ফাইলস কি? পিএইচপি ফাইলস হচ্ছে আমরা যখন ছবি আপলোড করি, যখন ফেসবুকে, টুইটারে, গুগলে, গুগল প্লাসে বা টাম্বলারে বা যে কোনো জায়গায়, আমরা যখন ছবি আপলোড করি সেটা কিভাবে করে, সেটা আমরা আজকে দেখবো বা শিখবো, ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়ি কাজে চলে যাই। এই দেখুন আমরা, এটা হচ্ছে যে বেসিক টেম্পলেট, এটা দেখাই আমি আগে, এই গত পর্বের মতোই। এই যে দেখুন এখানে মেইন নিলাম, তারপরে হেডার নিলাম, মেইনে কী করলাম, মেইনে আমি একটা কী করলাম, মেইনে আমি একটা ডিসপ্লে ব্লক করে দিলাম, হাইট 610 পিক্সেল দিলাম। তারপরে এখানে, তারপরে এখানে কি, এখানে ডিপ ক্লাস হেডার নিলাম, হেডারে কী করলাম, হেডারের মধ্যে দিলাম আমি 900 পিক্সেল উইড, তারপর হাইট দিলাম 120 পিএক্স, হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, তারপরে মার্জিন 0.8, এগুলো আপনারা জানেন। তো আমি যেহেতু গত পর্বে এই জিনিসটা লাল কীভাবে হলো সেটা দেখানো হয় নাই আপনাদেরকে, বলা হয় নাই হয়তো, এই লাল কীভাবে হলো সেটা হচ্ছে আমরা ধরুন এখানে H1 নিয়েছি, ঠিক আছে, H1 লোগো, তারপরে নীল নীলয়া, নীলয়া হচ্ছে আমরা এখানে স্প্যান ক্লাস দিয়ে ওয়াই এটা স্প্যানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, H1 এর ভিতরে একটা দিয়েছি লোগো, লোগো নামে দিয়েছি কালার সাদা, তারপরে আলজেরিয়ান ফন্ট, কিন্তু এটা এখানে ফন্ট পায় না, আমরা যেহেতু উইন্ডোজ দিয়েছি সে কারণে সে ফন্ট পায় নাই, কারণ আমাদের এই আলজেরিয়ান ফন্টটা ইনস্টল করা না। তো এটা হচ্ছে, তারপরে আমরা প্যাডিং দিয়েছি 35 পিক্সেল, তারপর মার্জিন লেফট দিয়েছি এখানে এই মাঝখানে আসার জন্য, তারপর এখানে এই লোগোটা পেলো, তারপর এখানে আবার কী দিলাম, তারপর এখানে আবার আমরা এই যে স্প্যান দিয়ে এ ক্লাস, স্প্যান ক্লাস এ দিলাম, এ এর ভিতরে কি কালার রেড করে দিলাম, টেক্সট লাইন সেন্টার করে দিলাম, এই যে এই লাল হওয়ার জন্য রেড করে দিয়েছি। তো এটা সেমই, সেম এরকমই, কিন্তু এটা আমরা ফুটারে, তারপরে ফুটার দেখুন, ফুটারে এই যে লার্নিং ভিলেজে এই সেম জিনিসটাই, আপনারা জানেন গত পর্বে আমরা দেখিয়েছি আগের পর্বে এটা কীভাবে বানিয়েছিলাম। তো এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আমরা আজকে ফাইল সম্পর্কে জানবো, ফাইলস ছবি আপলোড করার জন্য। তো দেখি আমরা কীভাবে আপলোড করতে পারি। তো এখানে আমরা একটা ফর্ম নেব, যেহেতু ফর্ম নিয়ে কাজ করব, ফর্মে অ্যাকশন কী দেবো, আসলে আমরা অ্যাকশন না দিলেও হবে, যেহেতু আমরা এখানে অ্যাকশন করবো এই সেম পেজে অ্যাকশন করবে, সেহেতু অ্যাকশন না দিলেও হবে, কিন্তু আজকে আমরা অ্যাকশন দিব, সেটা হচ্ছে আমরা পিএইচপি সেলফ সার্ভার ডোরান্ট সার্ভার এই কাজটা দেখবো, সেম কাজই করবে, সরি, পিএইচপি PHP echo $server PHP self, এই PHP self দেওয়ার কারণে আমরা যখন এই সাবমিটে ক্লিক করব তখন সে এই জায়গাতেই রিডাইরেক্ট করবে। তারপর এখানে মেথড কি হবে, মেথড পোস্ট। তবে একটা জিনিস এখানে খেয়াল করুন, সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন ছবি বা ভিডিও কিছু আপলোড করব তখন সেখানে এন টাইপ একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে, এন টাইপ, মাল্টি পার্ট ফর্ম ডাটা। এই এই জিনিসটা, এই ট্যাগটা, এন টাইপ ট্যাগটা না ইউজ করলে তাহলে আমাদের ছবিটা আপলোড হবে না। তো আমরা এখানে দিই, তারপরে এখানে ইনপুট টাইপ, ইনপুট টাইপ কী হবে, ফাইল হবে, নেম হবে ইমেজ, আমরা ইমেজ দিলাম নেম, তারপর এখানে আরেকটা দেব, আচ্ছা এখানে দেব আপলোড ইমেজ, তারপর এখানে ইনপুট, ইনপুট টাইপ সাবমিট দেব, নেম, আচ্ছা নেম লাগবে না এটার, আমরা এটা এই নেমটা ধরে, ইমেজ নেম ধরে করব, তো এটার নাম ভ্যালু দিলাম, আচ্ছা এটা তুলে দিই, ভ্যালু দিলাম আপলোড
image. Okay, দেখি আসলো কিনা দেখুন ব্রাউজ আমরা এখানে ব্রাউজ করলে যে কোনো একটা ছবি দিতে পারবো হুম তারপর এখানে আপলোড ইওর ইমেজে ক্লিক করব হুম তারপর ক্লাস দিতে পারি ইনপুট ক্লাস btn btn সাকসেস দেখি হয় কিনা কাজ হ্যাঁ এই দেখুন আপলোড ইওর ইমেজ ওকে তো এটা আমাদের লারাভেল প্রজেক্ট তো এখানে যদি আমরা এখানে ক্লিক করি একটা ছবি দিলাম তারপরে আপলোডে ক্লিক করলে সেটা আপলোড হবে হুম কিন্তু এখানে যেহেতু আমরা পিএইচপি কোড করি নাই সেজন্য সে কাজ করছে না তো আমরা পিএইচপি করি সেটা হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্টের উপরেই করি পিএইচপি ডলার আন্ডারস্কোর ফাইলস এখানে আমরা ফাইলস যেহেতু পাঠাবো এখানে দুইটা আচ্ছা হয় নাই আসলে এখানে ইফ ইফ ইসেট আমরা তো একটা কন্ডিশন দিতে হবে তাই না কন্ডিশন না দিলে তো সে কোথা থেকে ধরবে তাই না আমরা যে গত পর্বগুলোতে দেখেছি ইফ ইসেট দিলাম ডলার আন্ডারস্কোর ফাইলস যদি সে ফাইলস পায় কি ফাইলস কোন নাম কি নাম ছিল ইমেজ ইমেজ ছিল না কই এই যে ইমেজ ছিল ইমেজ যদি সে পায় তাহলে সে ডলার স্কুল ফাইলস ফাইলস ধরবে ফাইলস ধরে এখানে একটা নেম নেবে সে নেমটা নেবে ফাইলসের যে আমরা ইমেজটা আপলোড করব সেই ইমেজের নামটা নেবে তারপর ইমেজ কার নাম নেবে এই ইমেজের নাম নেবে এই এই ইনপুট টাইপের নাম নেবে এই ইমেজটা তারপর এখানে আরেকটা হবে আচ্ছা এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই নেম ইকুয়াল এটা তারপর এখানে টেম্পোরারি নাম টিএমপি টিএমপি ইকুয়াল এখানে ইমেজের নাম টেম্পোরারি নামটা নেবে টিএমপি নেম এই টেম্পোরারি নামটা সে নেবে এই যে ইমেজের ইমেজের টেম্পোরারি নামটা সে নেবে তারপর এখানে কি হবে এইগুলা নেওয়ার পর তারপরে মুভ আপলোডের ফাইল সে আপলোড করে দিবে আমার যে ফাইলটা আপলোড করব এখানে যে ফটোটা আপলোড করব সেটা মুভ করে দিবে মুভটা আপলোডের ফাইল করবে এখানে টিএমপি তারপর নেম ঠিক আছে তো এখানে সে পাঠিয়ে দেবে তো আমরা একটা ফোল্ডার করি ফোল্ডার করলে ভালো হবে এই ফোল্ডারের ভিতরে যত ইমেজ আছে আমাদের এখানে যত হাজার হাজার লাখ লাখ মানুষ ইউজার ছবি পাঠাবে তখন সেটা একটা ইমেজ নামে ফোল্ডারে সেটা আপলোড হয়ে যাবে তো আমরা এখানে একটা ইমেজ নামে ফোল্ডার আপলোড করি হুম লার্ন এখানে এই যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে হুম তো এসবগুলা কেটে দিই শুধু এটা রাখি কারণ এটা আমাদের ব্যানার এই যে এই ব্যানারটা এই যে পিছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা তো এই ইমেজ নামে ফোল্ডারে সে আপলোড হবে বুঝতে পেরেছেন তো এখানে আমরা ইমেজের পাথটা চিনিয়ে দিই আমাদের ইমেজের পাথটা এখানে ইমেজ নামে ফোল্ডারে সে ঢুকবে তো দেখি আমাদের ঢুকে কিনা হুম রিফ্রেশ দিলাম তারপর এখানে একটা ইয়া দিয়ে দিই ইকো যদি আপলোড হয় তাহলে সে ইকো করবে ইকো সাকসেস ওকে দেখি হয় কিনা এখানে একটা ছবি করি এই ছবিটা নিলাম দেখুন সাকসেস আমাদের ছবিটা আপলোড হয়েছে তো দেখি আপলোড হয়েছে কিনা আমরা আমাদের ফোল্ডারে গিয়ে দেখি দেখুন আগে কিন্তু এখানে কোনো ছবি ছিল না শুধু একটা ছবি ছিল এই ছবিটা আবার চলে আসছে হুম এই ছবিটা চলে আসছে ওকে তো আরেকটা ছবি আপলোড করি দেখুন এখানে কিন্তু একটা ছবি ছিল আরেকটা ছবি বাড়বে দেখি এই ছবিটা দিলাম দেখুন সাকসেস দেখুন আরেকটা ছবি বেড়েছে তো আপনারা হয়তো ভাবতে পারেন এখানে শুধু সাকসেস লেখা দিয়ে গেছে আমরা যে ছবিটা আপলোড করছি সেই ছবিটা এখানে যাতে শো করে হুম তো সেটা আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ সেটা হচ্ছে এখানে এখানে ফুটার আচ্ছা এটার ভিতরে দেখি ইমেজ যেহেতু আমরা পিএসপির মাধ্যমে শো করব হুম যেহেতু আমরা পিএসপি দিয়ে শো করব সেহেতু পিএসপি ট্যাগ লিখতে হবে নেম তাই না তারপর এখানে পাথটা চিনিয়ে দিতে হবে এখানে পাথ চিনিয়ে দিতে হবে ইমেজ নামে ফোল্ডারে আছে না ইমেজ এখানে ডট দিয়ে কনক্রিট করে দিলাম আর অল্টারনেটিভটা লাগবে না তো এখন দেখি আমরা যে ছবিটা আপলোড করি সেটা দেখাই কিনা একটা ছবি আপলোড করি আচ্ছা এটাই করি দেখুন দেখাচ্ছে হুম আমরা সাকসেসভাবে আমাদের ছবিটা দেখাতে পেরেছি তো এখানে ছবিটা বড় আমরা একটা ছোট ছবি নিয়ে আসি ছোট এটা নেই
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের যে আমাদের কন্টেন্ট এরিয়াটা ভেঙে গিয়েছে, আমাদের এটা ফটোর সাইজ বড় এর জন্য, আর এই ফুটারের যে লেখাটা সেটাও উপরে চলে আসছে। তো আমরা একটা জিনিস, আরেকটা জিনিস আমাদের এখানে উপকার হবে সেটা আমরা জেনে যাব, সেটা হচ্ছে এই ছবিটা, ধরুন ইউজার বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ছবি আপলোড করবে, তাই না? বিভিন্ন সাইজের ছবি আপলোড করবে, তো এর জন্য কি আমরা বারবার কি এখানে এই ভাঙা ভেঙে যাবে এরকম কি মানায়? আমরা যখন ফেসবুকে ছবি আপলোড করি তখন সেটা কিন্তু ছোট দেখায়, অনেক বড় ছবি আপলোড করলেও কিন্তু সেটা ছোট হিসাবে দেখায়, তো আমরা সেটা কিভাবে করব? তো সেটা আমরা করব, আমরা এখানে একটা ফিক্স করে দেব, হাইট উইথ ফিক্স করে দেব, তাহলে সে দেখাবে না। সেটা কিভাবে? তো এখানে ইমেজেস আছে দিয়েছি না, এখানে স্টাইল দিয়ে দিব, ইমেজ স্টাইল। আপনারা জানেন, যারা বেসিক HTML জানেন তারা জানেন, এটা হচ্ছে হাইট, হেড হবে 500px, তারপর উইডথ হবে 900px। ওকে, দেখি হয় কিনা, দেখুন উইড 900px পেয়েছে আর হাইট, আচ্ছা উইড একটু কমিয়ে দিই, উইড কোথায়, 890 দিলাম আর হাইট, আচ্ছা হাইট 500 থাকুক, দেখুন একটু উইড কমেছে। কিন্তু এখানে আমাদের হাইটটা বেশি হয়ে গিয়েছে, একটু কমায় দিই, 480 দিলাম, আচ্ছা তবুও বেশি, 380 দিই, 380। ওকে, এবার কিন্তু হয়েছে, তবুও হয় না এখানে। আচ্ছা আমরা এটা একটা কাজ করি, CSS ফোল্ডারটা এন্ডে যাই, তারপর এখানে দেখুন আমাদের যে লগ ছিল, কন্টেন্ট এরিয়া ছিল, এটাকে একটু বাড়িয়ে দিই, হাইটটা 500 করে দিই, দেখি হয় কিনা, এবার কিন্তু কাজ হয়েছে। আর এটাতে আমরা এটা কেটে দিই, তারপর এখানে এখানে 500px দিয়ে দিই, হয়েছে। ফিট হোক, ফিট হলে ভালো। আচ্ছা তো, আচ্ছা অন্য একটা ছবি আপলোড করি, এটা থাকুক, তারপর অন্য একটা ছবি আপলোড করি, এই ছবিটা আপলোড করে, এটা ছোট আছে, দেখুন এটা ছোট ছবি, কিন্তু এখানে আমরা হাইট উইথ ফিক্সড করে দিয়েছি, সেজন্য এটা ঠিক জায়গাতে বসে আছে, কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু ছোট। আমরা দেখি আমাদের ফোল্ডারে আপলোড হয়েছে যেটাতে, এই দেখুন এই ছবিটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট এটার তুলনায়, এটার তুলনায় অনেক ছোট, এটা কিন্তু অনেক ছোট, কিন্তু এটা হাইট উইথ আমরা যেহেতু এখানে ফিক্সড করে দিয়েছি সেজন্য সে এই অবস্থায় দেখাচ্ছে। তো আমরা একটা ভালো একটা ছবি দিই যেটা রেজুলেশন ভালো, তারপর এই ছবিটা দিলাম। এখন খেয়াল করুন, এখন কিন্তু আমাদের ছবিটা পারফেক্টলি বসে আছে, এই ছবিটা কিন্তু ভালো রেজুলেশনের, এজন্য সে সুন্দরভাবে এখানে বসে, ফিট হয়ে বসে আছে। তো তাছাড়া আমরা যদি ছবি আপলোড করার জন্য, আমরা যখনই ছবির অথবা ভিডিও আপলোড করার জন্য কোড করব, আমরা যখন কোড করব তখন আমরা এভাবে হাইট উইড ফিক্স করে দেবো, তাহলে ইউজার যত রেজুলেশনের ছবি দেখ সে এখানে ফিট হয়ে বসে থাকবে। তো এরকমভাবেই আমরা মূলত আমাদের যে কি আছে, আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের যে যেরকমই প্রজেক্ট থাকুক সেটা সে এরকমভাবে ফিট হয়ে, মানে আমাদের প্রজেক্টে এভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা একটা ভালো রেজলিউশনের একটা ছবি দিই, তারপর আচ্ছা এই ছবিটার ভালো রেজলিউশন আছে। তো এই হচ্ছে যে বেসিক PHP ফাইলসের কাজ। তো আশা করি কিছুটা আপনারা অন্তত বুঝতে পেরেছেন। তো আশা করি সবাই সামনে পড়বে, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিন, তারপর আপনার বন্ধুদেরকে জানান, আমাদের টিউটোরিয়াল সম্পর্কে জানান। তারপর আমরা ইনশাল্লাহ এই টেমপ্লেটটা বাদ দিয়ে দেবো, আমরা সামনে ইনশাল্লাহ ডাটাবেস নিয়ে কাজ দেখবো, আমাদের এই PHP ফান্ডামেন্টাল বেসিক যা দেখিয়েছি ইনশাল্লাহ মোটামুটি আমরা মোটামুটি বেসিক দেখতে পেরেছি। আসলে জানার শেষ নেই, অনেক জানার, প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন কোড, নতুন নতুন সিস্টেম উদ্ভাবন হয়। তো আজকে মোটামুটি আমরা ইনশাল্লাহ এখানে PHP ফান্ডামেন্টাল যে সিরিজ আছে সেখানে আমরা এখানে আজকে PHP কাজটা শেষ করে দিই, তারপর ডাটাবেসের কাজটা ইনশাল্লাহ সামনে দেখবো। হ্যাঁ, নিলয়ে আছে, আমরা এখানে PHP বেসিক করে দিতে পারি, নিলয়ে আর বদল। তো এটা থাক, এটা
তো যেহেতু এই টেম্পলেটটা বাদ দিয়ে দিব, তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ডাটাবেস দিয়ে কাজ দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।